আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্নার জন্য আমরা সিলিন্ডার গ্যাস এবং লাইনের গ্যাস ব্যবহার করে থাকি। লাইনের গ্যাসে দেখা যায় যে সবসময় গ্যাস থাকে না, এতে করে রান্না করতে অনেক সময়ও লাগে, অসুবিধাও হয়। আর সিলিন্ডারের গ্যাসে দেখা যায় যে একে তো দাম বেড়ে গিয়েছে অনেক, তার উপরে আবার অনেক সময় রান্না করতে করতে হঠাৎ করেই সিলিন্ডারের গ্যাসটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে রান্না মাঝপথে বন্ধ করতে হয়। তো আমি মনে করি সেক্ষেত্রে একটা বিকল্প হতে পারে, সেটা হলো একটা ইলেকট্রিক চুল্লি। ইলেকট্রিক কোন চুলাটা ব্যবহার করলে আপনারা উপকার পাবেন এবং তার জন্য কোন ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করবো। ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। ইন্ডাকশন এবং ইনফ্রারেড এই দুটা চুলার ভেতরে আসলে সবসময় সবাই কনফিউজড হয় যে কোন চুলাটা ব্যবহার করবে। তো এটা হলো ইন্ডাকশন কুকার, মডেল নাম্বারটা আপনারা দেখতে পেলেন। এটা আরএফএলের ভিশন কোম্পানির একটা ইন্ডাকশন কুকার, এটার এমআরপি 4200 টাকা। আপনারা চাইলে ডিলার থেকে যদি কেনেন সেক্ষেত্রে একটু কমও হতে পারে, বাট ভিশনের শোরুম থেকে কিনলে এটার প্রাইস 4200 টাকা পড়বে। ইন্ডাকশন কুকার পাত্রকে গরম করার কাজে সরাসরি তাপ প্রদান না করে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে, ফলে তাপের অপচয় হয় না। আর ইনফ্রারেড কুকার পাত্রকে গরম করার কাজে ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে, এজন্য ইন্ডাকশনে রান্না করতে কম সময় লাগে আর ইনফ্রারেডে রান্না করতে একটু বেশি সময় লাগে। তবে ইন্ডাকশন আর ইনফ্রারেডের সব থেকে বেশি যে সুবিধা অসুবিধাটা সবাই বলে সেটা হলো ইন্ডাকশনে সব পাতিল ইউজ করা যায় না, কিন্তু ইনফ্রারেডে সব পাতিল ইউজ করা যায়। ইন্ডাকশনের সব থেকে বড় অসুবিধায় এইটা যে সব ধরনের পাতিল এটাতে ইউজ করা যায় না। ইন্ডাকশন কুকারে রান্নার জন্য আলাদা করে পাতিল কিনতে হয়। প্যাকেট থেকে আমি ইন্ডাকশন কুকারটা খুলে ফেললাম, তো দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের একটা ইন্ডাকশন কুকার। তো এটার বিভিন্ন মডেল আছে আর সেগুলোর মডেল অনুযায়ী প্রাইসটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এই তো ইন্ডাকশন কুকারের সাথে এখানে একটা ম্যানুয়াল বই দেয়া থাকে, তো এটাতে আপনারা কিন্তু অনেক ধরনের ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। তো যে কোনো ইলেকট্রিক পণ্য কেনার পরে এরকম ম্যানুয়াল বইগুলো পড়ে নেবেন, এতে করে অনেক কিছু বুঝতে সুবিধা হয়। আর এই ইন্ডাকশন কুকারটা 2000 ওয়াটের। এই বইটাতে এখানে যে সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো, কীভাবে ক্লিনিং করতে হবে, কী কী মেনটেন্স করতে হবে, তারপরে কী কী ইউটেন্সিলসগুলো ইউজ করতে পারবেন আর কী কী এটাতে ইউজ করা যাবে না, তো সেগুলো এখানে দেয়া আছে। এবার ইন্ডাকশন কুকারের ডিটেলসে চলে যায়। এটা ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন আর এটা পুরোটাই গ্লাসের। আর এই যে এখানে যে সারফেসটা আমি দেখছি এটাই হলো মেইনলি হিট হয় এই সারফেসটাই। এ তো এখানে লেখা আছে অ্যাটেনশন হট সারফেস, মানে যখন হিট হবে বা রান্না করবেন বা সুইচ অন করবেন তখন কোনোভাবে এই সারফেসটাতে হাত দেওয়া যাবে না। এ তো এই গ্লাসটাতে এখানে হলো নাম্বারগুলো ওঠানামা করে আর এখানে যে অপশনগুলো আছে এতেও সুইচ অন অফ, ম্যানুয়াল ফাংশন, ইলেকট্রিক লক, প্লাস মাইনাস, এটা দিয়ে হলো পাওয়ার কম বেশি করা যায়। তো এখানে হলো টাইমারও আছে, প্রিসেটও আছে, অটোমেটিক ফাংশন, আর রান্না করতে করতে যদি আপনি পজ করতে চান তো সেটার অপশনও আছে। মেশিনের এক পাশে এরকম কালো তারের যে প্লাগটা থাকে এটা হলো 2 পিনের। ইন্ডাকশন কুকারের নিচের পাশটাতে এরকম একটা ফ্যান থাকে গরম বাতাস বের হওয়ার জন্য, রান্নার সময় এই ফ্যানটা অটোমেটিক অন হয়। আর এই যে এখানে ইন্ডাকশন কুকারের লেখা আছে 2000 ওয়াট, আর এটা একটা সিল দেওয়া আছে আর 1 ইয়ারের ওয়ারেন্টি থাকে। ইন্ডাকশন কুকারের ডিটেলস তো বলেই ফেললাম, তো এবার চলে আসি ইন্ডাকশন কুকারে কী ধরনের পাতিল আপনারা ইউজ করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। তো এই যে ননস্টিকের পিছনের পার্টটা যেরকম থাকে, এই যে এখানে অপশন আপনারা দেখতে পাবেন যে 3টা অপশন আছে, গ্যাস, ইলেকট্রিক লেখা আছে এখানে। কিন্তু আমরা টেস্ট করব যে ননস্টিকের হাঁড়িগুলো ইন্ডাকশন কুকারে ইউজ করা যায় কি না। তো এখানে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আমরা আর একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো এটা হলো অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ি, এটা হলো টপারের, এটাও আরএফএল কোম্পানিরই, বাট এইটার বেসটা দেখতে পাচ্ছেন এটা বেসটা কিন্তু ননস্টিকের বেসটার মতো না। আমি মেইনলি শুনেছিলাম যে ননস্টিকের হাঁড়িগুলো ইন্ডাকশনে ইউজ করা যায়, যেহেতু আমার নলেজ ছিল না তেমন একটা। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, যারা ফার্স্ট টাইম ইন্ডাকশন কুকার কিনতে চাচ্ছেন বাট জানেন না সেটাতে কী টাইপের হাঁড়ি পাতিল ইউজ করা যাবে। তো আমি এই জন্যই আপনাদের সাথে ডিটেলসে ভিডিওটা শেয়ার করছি। তো এই হাঁড়িটা দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ননস্টিকের কোনো কোটিং দেয়া নাই, এটা অ্যালুমিনিয়ামের কড়াই 24 সিএমের। আর এই যে আইবি লেখা দেখতে পাচ্ছেন, আইবি মানে হলো ইন্ডাকশন বেস। তো ইন্ডাকশনের যে কোনো হাঁড়ি পাতিলে আপনারা কিনতে যাবেন, ননস্টিক হোক অ্যালুমিনিয়াম হোক, সেখানে আইবি লেখাটা আপনারা দেখে নেবেন। ননস্টিকের যদি কোনো হাঁড়ি কিনেন তাহলে সেটাতেও আইবি লেখা দেখে নেবেন, সেটাই কিন্তু শুধুমাত্র ইন্ডাকশনে সাপোর্ট করবে। ইন্ডাকশন কুকারটা সেট করে নিয়েছি, যেহেতু এটা ইলেকট্রিক একটা জিনিস
তো আপনারা ট্রাই করবেন একটু আশেপাশে ফাঁকা জায়গা রাখার, যেহেতু গরম বাতাস বের হওয়ার একটা ব্যবস্থা আছে। ইলেকট্রিক চুলা বা রাইস কুকার এই ধরনের ইলেকট্রিক পণ্যগুলো কখনো প্লাস্টিকের উপর রাখবেন না। প্লাগটা দিয়ে আমি সুইচটা অন করেছি, তো তখন এরকম চারটা লাল দাগ উঠবে। এবার আমি ট্রাই করব যে নন স্টিকি ফ্রাই প্যানটা ইন্ডাকশন কুকারে সাপোর্ট করে কিনা। ফ্রাই প্যানটা ইন্ডাকশন কুকারে বসিয়ে আমি বিদ্যুতের সুইচটা অন করে দিয়েছি, এই যে তারপর এখানে চারটা দাগ উঠেছে। এরপর ইন্ডাকশন কুকারের সুইচটা অন করে দিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো উঠে আছে। তো এরপরে ম্যানুয়াল ফাংশন অন করতে হয়, আর তারপরে দেখতে পেলেন 300 লেখা উঠলো, কিন্তু তারপরে আর মেশিনটা চলছিল না, এখানে শুধু E0 লেখা উঠছিল। তো আমি আবার ম্যানুয়াল ফাংশন অন করলাম, বাট কোনোভাবেই আর ওটা কাজ করছে না। এই যে প্লাস মাইনাস করছি যে পাওয়ার বাড়াবো বা কিছু করবো, বাট E0 উঠে আছে, মানে আপনার মেশিনটা কাজ করতেছে না, মানে ইন্ডাকশন কুকার কাজ করতেছে না, যে হাঁড়িটা বসাইছেন এটা সাপোর্ট করতেছে না। আমি কুকারের সুইচটা অফ করে দিলাম। এবার ইন্ডাকশন বেসের যে অ্যালুমিনিয়ামের কড়াইটা আছে, তো এইটা এবার টেস্ট করব। ইন্ডাকশন কুকারের সুইচটা অন করার পরে ম্যানুয়াল ফাংশন বাটনটা প্রেস করতে হয়, তো এবার ম্যানুয়াল ফাংশনটা আমি প্রেস করছি। তো দেখতে পাচ্ছেন 300 ওয়াট লেখা আছে, তো এখানে হলো সর্বনিম্ন 300 ওয়াট ইন্ডাকশন কুকারে হয়। তো এই যে 300 ওয়াট লেখা আছে, আমার কিন্তু আর কোনো প্রকারের মানে E0 লেখাটা উঠছে না। যদি আমার এইটা সাপোর্ট না করতো ইন্ডাকশন কুকারে, তাহলে কিন্তু এই 300 লেখাটা না ওঠে, E0 লেখা উঠতো। ইন্ডাকশন কুকারে সর্বোচ্চ 2000 ওয়াট পর্যন্ত আপনারা পাওয়ার বাড়াতে পারবেন এবং সর্বনিম্ন 300 পর্যন্ত পাওয়ার কমাতে পারবেন। ইন্ডাকশন কুকার চালু অবস্থায় নর্মালি এরকম একটা শব্দ হয়, এতে ভয় পাবার কিছু নেই। ইন্ডাকশনটা অন অবস্থায় যদি আপনার হাঁড়িটা আপনি ইন্ডাকশন থেকে উঠিয়ে নেন, সেক্ষেত্রে অটোমেটিক এখানেই অফ হয়ে যাবে। আবার যদি হাঁড়িটা আপনারা ইন্ডাকশনের উপরে দিয়ে দেন, তো তখন আবার ওই সেম পাওয়ার থেকে ইন্ডাকশনটা অন হয়ে যাবে। দেখতেই পেলেন আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছিল এবং আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে পাওয়ারটা একটু কমিয়ে দিলাম। ইন্ডাকশনে ব্যবহার করা হাঁড়িগুলোর নিচের পাটটা সবসময় সমান দেখে ব্যবহার করার ট্রাই করবেন, এতে করে রান্না করতে কম সময় লাগবে, যেহেতু তাপটা পুরোটা নিচের অংশটাতেই পেয়ে থাকে। নতুন চুলাতে নতুন হাঁড়িতে আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তো প্রথমে আমি হলো ডিম ভাজি দিয়ে ট্রাই করে দেখছি। তো দেখতেই পাচ্ছেন গ্যাসের চুলাতে যেভাবে তাপ পেয়ে থাকে, আমার কাছে মনে হয়েছে যে গ্যাসের চুলার থেকেও মনে হয় তাড়াতাড়ি হাঁড়িটা গরম হয়েছে। অনেকের মনে কোশ্চেন থাকে যে গ্যাস সাশ্রয়ী হবে নাকি ইন্ডাকশন কুকার নাকি ইনফ্রারেড সাশ্রয়ী হবে। ইন্ডাকশনে যদি 1000 ওয়াটের টানা 2 ঘন্টা রান্না করেন, সেক্ষেত্রে বর্তমান রেট অনুযায়ী বিদ্যুৎ বিল আসে দিনে 9.5 টাকার মতো, যেটা মাসে প্রায় 300 থেকে 400 টাকার মতো বিল আসবে। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে গ্যাসের তুলনায় ইন্ডাকশন কুকারটা সাশ্রয়ী। ইনফ্রারেডের তুলনায় যেহেতু ইন্ডাকশনে রান্না করতে কম সময় লাগে, সেজন্য ইন্ডাকশনে বিলটাও কম আসে। আপনাদেরকে ইনফরমেশনগুলো জানাতে জানাতে দেখতেই পেলেন যে আমার ডিমটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, তো আমি কুকারটা অফ করে দিলাম। প্রথমেই বলেছি ইন্ডাকশনের একটাই অসুবিধা যেটা সবাই বলে, সেটা হলো সব ধরনের পাতিল ইউজ করা যায় না, কিন্তু ইন্ডাকশনে কিন্তু ইন্ডাকশন বেস ছাড়াও স্টিলের যে কোনো হাঁড়ি, স্টেনলেস স্টিল বাদে নর্মাল যে স্টিলের যে হাঁড়িগুলো পাওয়া যায় সেগুলো বা লোহার তৈরি যে কোনো ধরনের হাঁড়ি আপনারা ইউজ করতে পারবেন। ইন্ডাকশনের জন্য আলাদা করে 2-3টা হাঁড়ি যদি আপনারা কেনেন, সেক্ষেত্রে কিন্তু সব ধরনের রান্নাই হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি স্টিলের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর সেটা কিন্তু ইন্ডাকশনে আমার সাপোর্ট করেছে। স্টিলের হাঁড়িটাতে আমি পানি গরম বসিয়ে দিয়েছি চেক করার জন্য, কিছুক্ষণ পর পানি ফুটতে শুরু করেছে। পানিটা ফুটতে থাকুক আর আমি এদিকে বিদায় নিয়ে নেই। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।